যুক্তরাষ্ট্রের করা যে কোনো হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। বুধবার দেশটির বিপ্লবী গার্ডের প্রধান হুসেইন সালামি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর হামলায় আমেরিকান সেনাদের হত্যার প্রতিক্রিয়ায় ওয়াশিংটনের প্রতিশোধ নেওয়ার ঘোষণার পরই একথা বলেছেন তিনি। হুসেইন সালামি বলেছেন, আমেরিকার কর্মকর্তাদের কাছ থেকে আমরা হুমকির কথা শুনতে পাই। আমরা তাদের বলি, ইতোমধ্যে তারা আমাদের পরীক্ষা করেছে এবং এখনও আমরা একে অপরকে জানি। প্রতিটি হুমকিরই উচিত জবাব দেওয়া হবে। এদিকে জাতিসংঘে ইরানের দূত আমির সাইদ ইরাভানি বুধবার সতর্ক করে বলেছেন, তেহরান তার ভূখণ্ডের স্বার্থ ও সীমান্তের বাইরে ইরানি নাগরিকদের উপর যে কোনো আক্রমণের কড়া জবাব দেবে। এদিকে জর্ডানের মার্কিন সেনা ঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন মার্কিন সেনা নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্রকে ইরানের সঙ্গে ছায়া যুদ্ধের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কয়েক বছর ধরে ইরানের সঙ্গে যুদ্ধ এড়ানোর চেষ্টা চালিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি অবশ্য এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে বলে আশাবাদী। যুক্তরাষ্ট্রের নির্বাচনী বছরের শুরুতে জর্ডানের মার্কিন বাহিনীর উপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটল, এর জেরেই বাইডেন চাপে পড়েছে। 7 অক্টোবর হামাসের হামলার পর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এ হামলায় এখন পর্যন্ত প্রায় 26,700 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই শিশু ও নারী। এ অবস্থায় যাতে উত্তেজনা আর না বাড়ে সেজন্যই চেষ্টা চলছিল, কিন্তু জর্ডানে মার্কিন বাহিনীর ওপর ইরান সমর্থিত জঙ্গিদের ড্রোন হামলা বাইডেন প্রশাসনের অনির্ধারিত লাল রেখা অতিক্রম করেছে। সিরিয়ার সীমান্তবর্তী জর্ডানের উত্তর পূর্বাঞ্চলের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয় বলে গত রোববার জানায় যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডার। এ হামলায় 3 মার্কিন সেনা সদস্য নিহত হন, আহত হন 34 জন। হামলার জন্য ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করেছে জো বাইডেন। হামলার জবাব খুব শীঘ্রই কার্যকর উপায়ে দেওয়ার অঙ্গীকার করেছে হোয়াইট হাউস। এদিকে নিজেদের ইসলামিক রেজিস্ট্যান্ট পরিচয় দিয়ে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। ইরান সমর্থিত আরেকটি গোষ্ঠী ইয়েমেনের হুতি বিদ্রোহী। হুতিদের বিরুদ্ধে বেশ কিছুদিন আগেই হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। লোহিত সাগরের বিভিন্ন বাণিজ্যিক জাহাজ নিশানা করে হামলা চালিয়ে আসছে হুতিরা। এ হামলা বন্ধের বিষয়ে হুতিদের সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু সতর্কতার পরও হুতিদের হামলা চলে। এ অবস্থায় হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা শুরু করে। হুতিরা বলে আসছে, যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল গাজায় যে হামলা চালাচ্ছে তার প্রতিবাদ ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা বাণিজ্যিক জাহাজ নিশানা করছে।